বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভিউার্স বিটি অল ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন স্কিনে আপনারা যে জিনিসটা দেখছেন আমি ওয়েল্ডিং করতেছি সেটা হলো টলি সেটা সাধারণত পাবলিকই ইউজ করে কিন্তু এটা মালিকানাধীন পাবলিক না এটা মূলত হাসপাতালগুলোতে এগুলো ব্যবহার করা হয় রুগীদের এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়ার জন্য পেশেন্টদের মুভ করার জন্য তো প্রিয় বিভার্স তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আসলে আমাদের অনেক সময় যেটা হয় যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফ্যামিলির লোকজন যখন অসুস্থ হয়ে যায় গুরুতর অবস্থা থাকে তখন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে কিন্তু আমরা হাসপাতালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর এরকম টলি টলিতে করে তাদেরকে ওয়ার্ডে নিতে হয় হাসপাতালের ভিতরে নিতে হয় তো অনেক সময় এগুলো হাতের কাছে পাওয়া যায় না আর না পাওয়া যাওয়ার কারণে অনেক সময় ভোগান্তি পড়তে হয় তো আমি দুইটা টলি বানালাম আলহামদুলিল্লাহ তো এটা আসলেও এমনিতে আমার ভিডিওটা করা তো আপনাদেরকে দেখায় এটা আসলে কিভাবে কি দিয়ে বানাইলাম তো দেখতে থাকেন প্রিয় ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ তো প্রিয় ভিউয়ার্স প্রথমত যেটা করলাম আমরা সেটা হলো যে অ্যাসেস পাইপ ছ ইঞ্চি পাইপ দিয়ে উপরের রাউন্ড ফ্রেমটা করলাম আর রাউন্ড ফ্রেমটা ফ্রেমে করার জন্য কর্নারে ব্যান্ড করতে হয়েছে আর কর্নারে ফাঁকা রাখতে হয়েছে যে টলি বয় যারা টা চালাবে তখন তাদের এখানে হাত দিয়ে ধরতে সুবিধা হবে হাতলের মতো তারপর যেটা হলো সেটা হলো যে সোয়া ইঞ্চি বক্স দিয়ে এটার খাড়া পায়াগুলো দেওয়া হলো আর নিচে টানাগুলা দেওয়া হলো আর উপরে প্লেন শিট যেটা দিলাম স্টিল টেক শিট আর এটা খুবই গ্লেস দেয় আয়নার মতো দেখতে অনেকে হঠাৎ করে ভাববে আয়না কিন্তু এটা আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর স্টিল লেন্স স্টিল এটা হয়েছে আপনার প্লেনশিটটা খুব সুন্দর একটা প্লেন প্লেনশিট এটাতে দুইটা করে স্টিকার দেওয়া থাকে একটা স্টিকার এর উপরে আগে ওঠানো হয় পরে একটা ওঠানো হয় তারপর যেটা করা হলো সেটা হলো যে আপনার চারটা চাকা দেওয়া হয়েছে চার চার কোনায় চার কোনায় আর চাকাগুলো আমরা যেটা করলাম সেটা হলো যে নাট সিস্টেম করে দিলাম নাট বল সিস্টেম করে দেওয়াতে সুবিধা হলো যেটা যে নেক্সট টাইম যদি চাকাগুলো নষ্ট হয় তা নষ্ট হলে যেটা করা লাগে যে চাকাগুলো চেঞ্জ করতে হয় আর নাট দেওয়ার কারণে এটা চেঞ্জ করতে অনেকটাই ইজি হয়ে যাবে আর যে চাকাগুলো দিয়ে দেওয়া হলো এটা খুবই ইজি চাকা আর তারপর যেটা হলো সেটা হলো যে আপনার এটাকে ওই আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করলাম প্রস্তুতের আগে আমরা এটাকে আমরা নিজেরাই একটু ইউজ করে দেখলাম যে কেমন হয় তো প্রিয় ভিউয়ার্স আসলেও বিষয়টা এরকম যে আসলে যে জিনিসটা যখন প্রয়োজন হয় তখন যদি সেটা আমরা হাতের কাছে না পাই তখন আমাদের আসলে মন খারাপ থাকে এই জন্য এটা আসলে আপনাদেরকে দেখানো যে আসলে এই টলিগুলো আমরা কীভাবে বানাই কী দিয়ে বানাই আর এই টলিগুলা ব্যবহারে খুবই ইজি থাকে অনেক সময় অনেক টলিগুলো জ্যাম থাকে ওই ডিস্টার্ব মনে হয় তো এটা আসলে খুব ভালো টলি তো দেখতে থাকেন আসলে ওই আমরা ওই নিজেরা ইউজ করে দেখলাম টুলিগুলো আসলেও মোটামুটি ভালো তো আসলেও সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থ কামনা করে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ